হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বুলটি রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পোলাও রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পনির পোলাও রেসিপি, একেবারে ঝুরঝুরে পনির পোলাও রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক পনির পোলাও রেসিপির জন্য আমি কী কী সামগ্রী নিয়ে নিয়েছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম বাসমতি চাল। এটা আমি আমার কাপের মাপে নিয়েছি 200 গ্রাম। আপনারা চাইলে এমনি 200 গ্রাম কোনো কিছুর সাহায্যে মেপেও নিতে পারেন। এবার আমি এটাকে 1 থেকে 2 বারের জন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের কুচানো গাজর, 100 গ্রাম পনির, 1 বড় সাইজের পেঁয়াজ কুচানো, আর নিয়ে নিয়েছি শুকনো মশলা, যেমন গরম মশলা, তেজপাতা, গোটা গোলমরিচ, নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আর ঘি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করতে দিলাম। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ। লবণ হলুদ দেওয়ার পরে যে টুকরো করে কাটা পনিরগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। পনিরগুলোকে আমি সুন্দর করে 2 থেকে 3 মিনিটের জন্য ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পনিরগুলো একটু ব্রাউন কালার না হয়ে যায়। তারপরে পনিরগুলোকে আমি 2 থেকে 3 মিনিট পর কড়াই থেকে একটা পাত্রের মধ্যে একে একে নামিয়ে নেব। একই কড়াইতে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ, যেটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে সেটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি সেই একই কড়াইতে 3 টেবিল স্পুন পরিমাণ সাদা তেল মেশাচ্ছি, আর আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও মেশাতে পারেন, আমি 2 টেবিল স্পুন পরিমাণ দিচ্ছি। এরপরে আমি কড়াইয়ে তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলোকে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ আদা কুচি। এরপরে আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে কিছুক্ষণ খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি কুচানো গাজর, দিয়ে আবারও খুব সুন্দর করে মিক্স করে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে মিশিয়ে দিচ্ছি যে ভিজিয়ে রাখা চাল যেটা তোলা ছিল সেটাকে আমি এবার মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। চাল পুরোপুরি মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চালগুলোকে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা কাজু কিশমিশ ছিল সেই কাজু কিশমিশ। কাজু কিশমিশ মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে গরম মশলা পাউডারটাকে স্কিপ করতে পারেন। এরপরে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে চালগুলোকে। এরপরে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করছি।
এবার মিশিয়ে দিলাম এক টিস্পুনের পরিমাণ লবণ। তারপর মিশিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ ঘি। সব কিছু মেশানো হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে 300 ml পরিমাণ জল মিশিয়ে দিচ্ছি। আমি আমার কাপের পরিমাণ 2.5 কাপ জল দিচ্ছি, মানে 300 ml পরিমাণ। আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন, চাল যতটা দেবেন চালের থেকে 100 ml পরিমাণ জল বেশি দিয়েছি আমি। তাহলে আমার পোলাওটা চ্যাটচ্যাটে হবে না, পোলাওটা আমার ঝুরঝুরে হবে। জল মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও স্বাদ অনুসারে 2 টেবিল স্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে জল মশলা চাল সবগুলো যাতে একসঙ্গে খুব সুন্দর করে মিশে যায়। এরপরে আমি ঢাকা দিয়ে রাখছি এটাকে 15 মিনিটের জন্য। আমি এটাকে ঢাকা দেবো, লো ফ্লেমে দেবো এটাকে, আমি মিডিয়াম ফ্লেমে না। 15 মিনিট পরে আমি ঢাকাটা তুলে একটু দেখে নেব, দেখে নিয়ে আবারও এটাকে আমি ঢাকা দেবো। এবার আমি এটাকে ঢাকা দেবো 3 থেকে 5 মিনিটের জন্য, সেটাকে দেবো আমি মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর আমি ঢাকা তুলে নিলাম, নিয়ে একটা চামচের সাহায্যে আমি পোলাওটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমি লো ফ্লেমে আবারও কিছুক্ষণ কড়াইটাকে ওভেনের ওপরেই রেখে দেবো, যতটুকু জল আছে ততটুকু যেন শুকিয়ে যায়। এরপরে রেডি আমার পনির পোলাও। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করুন আর সবার সাথে শেয়ার করুন।